IncodaTV জাগোমা দুর্গা 2023 এর ফাইনাল রাউন্ড নিয়ে এই মুহূর্তে হাজির হয়ে গেছি কালীঘাট 64 পল্লীতে আর আমার সঙ্গে রয়েছেন আমাদের চিফ এডিটর এবং আমাদের বিচারক রাজদীপ ঘোষ কেমন লাগছে প্রথমে বলো যখন প্রবেশ করলে সেই জায়গা থেকে শুরু করো প্রথম কথা হচ্ছে একদম শৈশবটাকে মনে পড়ে গেল ছোটবেলায় যে সমস্ত খেলাগুলো দিয়ে খেলে অভ্যস্ত সেই সমস্ত প্ল্যানিং এখানে ফুটিয়ে তোলা হয়েছে ছেলে মেয়ে নির্বিশেষে আমরা কিতকিত খেলতাম ডাঙ্গুলি খেলতাম মানে পুরনো স্মৃতিকে ফিরিয়ে আনা হয়েছে আর কি বলা যায় প্রতিটা বাবা মায়ের কাছে আমার অনুরোধ যে এই পুজো প্রাঙ্গণে একবার এনে তাদের শৈশবের কথা একবার তাদেরকে গল্পচ্ছলে বলা এবং খেলাগুলোকে তাদেরকে পরিচয় দেওয়া এবং মোবাইল থেকে তাদেরকে দূরে রাখা এখানে মাকে দেখানো হয়েছে মাতৃ একদম মাতৃরূপী শিশুকে যেরকমভাবে মারা তার খেলনা মোবাইল তুলে দেয় না তখনকার মায়েরা মোবাইল তুলে দিত না এখনকার মায়েরা মোবাইল তুলে দেয় তাকে তার হাতে খেলনা তুলে দিচ্ছে হ্যাঁ এটা খুবই শিক্ষণীয় ব্যাপার এবং আমরা যে কালো জগতের মধ্যে আস্তে আস্তে প্রবেশ করছি এবং আমাদের বাচ্চাদেরকেও প্রবেশ করাচ্ছি হ্যাঁ সেটা থেকে অসম্ভব সুন্দর একটা মেসেজ একদম অসংখ্য ধন্যবাদ রাজদীপ দা আমরা কিন্তু ইতিমধ্যেই আপনাদেরকে বললাম আর বিভিন্ন দৃশ্য আপনাদের সামনে তুলে ধরেছি কালীঘাট 64 পল্লীর আর অবশ্যই বলবো যে আপনারা নিজেরাও একবার আসুন এই পুজো প্রাঙ্গণে দেখুন শিখুন এবং নিজেদের বাচ্চাদেরকেও নিজেদের গল্প বলুন এবং তাদের হাত থেকে ফোনটাকে দূরে রাখুন আর এরকমই পুজোর বিভিন্ন খুঁটিনাটি আপডেটসের জন্য চোখ রাখুন ইনকোডা টিভির পর্দায়